সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন বেশ ভালোই সাড়া ফেলেছে ভারতের মানুষদের মধ্যে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেও দুটি ট্রেন শুরু করা হয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেসের। একটি হাওড়া থেকে চলবে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত, অন্যটি চলবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন পর্যন্ত। বন্দে ভারত যে ট্রেনটা বেরোচ্ছে ভালো সুবিধাজনক, যাই হোক আমাদেরও সুবিধা হবে। আমরা যেহেতু এদিক ওদিক যাই, যেমন গুয়াহাটি কামাখ্যা মন্দির দর্শন করতে যাই, সেটা বন্দে ভারত ট্রেনটা, এই ট্রেনটায় গেলে আমাদের বহুত সুবিধা হবে। কেন, আমরা সকালে চলে যাব কামাখ্যা দর্শন করে বা ঠাকুরকে পূজা টুজো দিয়ে আমরা যথারীতি মানে বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে পারব, এটাই আমাদের সুবিধা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার স্টেশন এসে পৌঁছবে সকাল 7:35 এবং 1 মিনিটের অপেক্ষার পর 7:36 ট্রেনটি ছেড়ে যাবে স্টেশন থেকে। অপরদিকে গুয়াহাটি স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের বন্দে ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার স্টেশনে এসে পৌঁছবে রাত 8:02 এবং 1 মিনিটের অপেক্ষার পর 8:03 ট্রেনটি পুনরায় স্টেশন থেকে ছেড়ে যাবে। খুবই ভালো উদ্যোগ, বাংলা দুটো উপহার পেল, এর আগেও একটা পেয়েছে। যাই হোক, এটা যদি NGP থেকে আর একটু কলকাতা দক্ষিণবঙ্গ থেকে হতো তাহলে আমাদের পক্ষে দক্ষিণবঙ্গ সফরটাও সুবিধাজনক হতো। হ্যাঁ, অন্য অন্য ট্রেনের থেকে আমরা খুব তাড়াতাড়ি সময় মতো পৌঁছে যেতে পারতাম। সিস্টেমটা চালু হলো তো ধীরে ধীরে সব আমাদের নলেজে আসবে, সে তো অবশ্যই। মানে উত্তরবঙ্গ তো ট্যুরিস্টের উপর ডিপেন্ড করে অনেকটাই, সেক্ষেত্রে যারা বাইরে থেকে আসবে অনেক তাদের সুবিধাই হবে এটাতে। উচ্চ গতিসম্পন্ন সেমি হাই স্পিড ট্রেন হওয়ার কারণে বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে মোট দু ধরনের বসার ব্যবস্থা দেখতে পাওয়া যায়। একটি হলো CC মানে AC চেয়ার কার এবং অপরটি হলো EC মানে এক্সিকিউটিভ AC চেয়ার কার। এই দুটির ক্ষেত্রে সিসির জন্য মোট মূল্য থাকছে IRCTC রিয়েল অ্যাপের 1110.75 টাকা এবং এক্সিকিউটিভ AC চেয়ার কারের ক্ষেত্রে সেই ভাড়া থাকছে 2060.75 টাকা। না, ভালো, এক্ষেত্রে ভালো, খুবই ভালো ট্রেন এবং আমাদের পক্ষে সুবিধেই হবে সব জায়গায় খুব কম সময়ের মধ্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, সার্বিকভাবে মোটামুটি ঠিকই আছে। এই দিকটা প্রশাসন, এই দিকটা যে যারা রয়েছেন মানে ট্রেনের আধিকারিক, সেই জিনিসটা দেখতে হবে স্পিডটাকে ঠিকঠাক, যদি বন্দে ভারতের মতনই স্পিড হয় তাহলে ভালো হয়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।